প্রিয় দেশবাসী, বিগত 14 বছরে দেশ আর্থসামাজিক উন্নয়নে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হতে পেরেছে। দেশ আজ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। চলতি বছর 4 কোটি 4 লাখ মেট্রিক টন চাল সহ 4 কোটি 72 লাখ মেট্রিক টন দানাদার শস্য উৎপাদিত হয়েছে। মাছ, মাংস, ডিম, দুধ, সবজি, ফল সহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দারিদ্রের হার 40% থেকে 20% নামিয়ে এনেছি। মাথাপিছু আয় $543 থেকে $2,824 উন্নীত হয়েছে। সাক্ষরতার হার 45% থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 75.2%। মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে সরকার পরিচালনায় আছে বলে এসব অর্জন সম্ভব হয়েছে। আমাদের সরকারের সময় যোগাযোগ অবকাঠামো খাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে গত জুন মাসে আমরা পদ্মা সেতু উদ্বোধন করেছি। এই সেতু দক্ষিণাঞ্চলের 19 জেলাকে, রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে সড়কপথে সরাসরি যুক্ত করেছে। অক্টোবর মাসে উদ্বোধন করা হয়েছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পায়রা সেতু। গত নভেম্বরে দেশের 25টি জেলায় 100টি সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেশের অনেকগুলো সড়ক 4 বা তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে। অনেকগুলোর কাজ চলছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল, ঢাকা মেট্রো রেল এবং বিমানবন্দর, কুতুবখালী এক্সপ্রেসওয়ে একাংশ খুব শীঘ্রই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি এবং স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, এই জন্য প্রেক্ষিত পরিকল্পনা 2041 প্রণয়ন করে তা বাস্তবায়ন শুরু করেছি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন রক্ষা পায় এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সেজন্য আমরা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করেছি।